রাজ্যে একের পর এক খুন ধর্ষণ হয়েই চলছে। একদিকে যেমন হাঁসখালিতে, অপরদিকে রায়গঞ্জের তেঁতুলতলা গ্রামে, তারপরে ধর্ষণের প্রভাব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়পুরে পড়েছে। এরই প্রতিবাদে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো বলে জানান বিদ্যার্থী পরিষদের উত্তর দিনাজপুর জেলার সংযোজক যুবরাজ রায়। তিনি বলেন, ধর্ষককারীদের তীব্র শাস্তি যতক্ষণে না হবে ততক্ষণে বিদ্যার্থী পরিষদের আন্দোলন তীব্র হবে চারিদিকে। তিনি বলেন, বাইরের রাজ্যে যখন ধর্ষণ হয় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আলগা প্রেম জাগে, কিন্তু ভারতবর্ষের বিচারে যদি দেখা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গে যত ধর্ষণ হয় সারা ভারতবর্ষে সেটা দেখা যায় না। তিনি বলেন, ধর্ষককারীদের কোনো রকমভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না, এর একমাত্র কারণ পুলিশ মন্ত্রী নিজেই মমতা। যুবরাজ রায় আরও বলেন, ধর্ষণকারীদের যদি তীব্র শাস্তি না হয় তাহলে এই ধর্ষণ আরও বেড়ে যাবে, তাই তাদের দাবি অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে তাদের উচিত শাস্তি দিতে হবে। আজ দেখা গেল বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকদের কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করতে। আজকের এই পথ অবরোধকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে পুলিশি আশ্বাসে বিদ্যার্থী পরিষদের পথ অবরোধ উঠে যায়। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভ আচার্য, রিপোর্ট বর্তমানের কথা। আপনাদের যে পথ অবরোধ করলেন, কি কারণে? কি কারণ বলতে, দেখছি আমরা রাজ্যের প্রতিনিয়ত একের পর এক খুন থেকে ধর্ষণ হয়ে চলেছে, আর তার ফলস্বরূপ আমরা দেখেছি গত 11 তারিখের, এর আগে আমরা দেখেছি হাঁসখালিতে, তারপর গতকাল আমরা গত 11 তারিখে দেখেছি রায়গঞ্জের তেঁতুলতলা গ্রামে হয়েছে, এরপরে কালিয়াগঞ্জেও সেই ধর্ষণের যে প্রভাব, সেটা ধর্ষণের প্রভাব কালিয়াগঞ্জের রায়পুর গ্রামে। তো তার প্রতিবাদে এই বিদ্যার্থী পরিষদের এই তীব্র আন্দোলন। তো আমরা বলেছিলাম, যদি এই ধর্ষককারীদের যদি তীব্র যদি শাস্তি না হয় তাহলে বিদ্যার্থী পরিষদ আন্দোলন করবে, তার ফলস্বরূপ এই কালিয়াগঞ্জ আজকের এই আন্দোলন। বলছি, আপনারা কি চাচ্ছেন এখন? দেখুন, যখন মুখ্যমন্ত্রীর বাইরের কোনো স্টেটে যখন কোনো রকম ধর্ষণ হয়, আমরা দেখেছি বিগত দিনে হাথরস, সেখানে মুখ্যমন্ত্রীর একটা আলগা প্রেম জাগে বাইরের স্টেট নিয়ে, কিন্তু আজকে যদি গোটা দেশ তথা গোটা পৃথিবীর বিচারে যদি দেখা যায়, গোটা ওয়েস্ট বেঙ্গলে যত ধর্ষণ হয় কোথাও এত ধর্ষণ হয় না। তো ধর্ষণ, এত ধর্ষণ হচ্ছে কারণ এই কারণেই, ধর্ষকদের তো কোনো রকম অ্যারেস্ট করা হচ্ছে না, পুলিশের অক্ষমতা, সেখানে পুলিশ মন্ত্রী নিজেই মাননীয় মমতা, সেখানে যে হীরক রানী তার যে এত কীর্তিকাণ্ড, যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাদের যে ধর্ষক, এত ধর্ষণ হচ্ছে কারণ ধর্ষকদের যদি তীব্র যদি শাস্তি না হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি, নাহলে এই ধর্ষণ যে চলছে বিগত দিনে আরও বেড়ে যাবে, এই জন্যই বিদ্যার্থী পরিষদের আন্দোলন। আর এই ধর্ষণকারীদের যতদিন পর্যন্ত শাস্তি না হবে, আর ধর্ষণ যতদিন পর্যন্ত বাংলায় ধর্ষণ না শেষ হবে, ততদিন পর্যন্ত বিদ্যার্থী পরিষদ এই আন্দোলন জারি রাখবে। কি নাম আপনার? আমার নাম যুবরাজ রায়, এবিভিপি উত্তর দিনাজপুর জেলা সংযোজক। পুলিশ মন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক
মুখ্যমন্ত্রী স্যার হাই 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 শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। ঠাকুর বাড়ি রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চির নতুন প্রতিদিন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।